যারা অতি কষ্টে হয়তো এ সময় আছে এই কারণেই আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছে এবং হিন্দু ভাইদেরকে নমস্কার এখানে ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন জানতে পেরেছেন যে আমাদের এলাকার কৃতি সন্তান জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আইন উদ্দিন বিশেষভাবে চিন্তা করেছেন যে নিম্ন আয়ের মানুষ যারা আমাদেরকে সব সময় সেবা দেয় চুল কাটার মধ্যে দিয়ে দাঁড়ি কাটার মধ্যে দিয়ে কিন্তু তাদের খোঁজ খবর কেউ রাখে না এই সময় হয়তো বা কষ্ট পাচ্ছে যার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে সমগ্র উপজেলা থেকে আহ্বান করা হয়েছে যে আপনাদের হাতে বর্তমান সরকার সহ এমপি সাহেবের কিছু অনুদান সহযোগিতা এই বিপদের দিনে সহযোগিতা করার জন্য আপনাদেরকে এখানে উপস্থিত হয়েছে আপনারা সবাই আজকে একটা কথা পরিষ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মানুষকে উপরে আল্লাহ নিচে রক্ষা করার স্বার্থে আজকে বিশ্বব্যাপী যে লকডাউন চলছে সেটারই ধারাবাহিকতায় আজকে আমার দেশেও কর্মসূচি দিয়েছে এবং আপনাদেরকে বাড়ি বাড়ি থাকার যে নির্দেশনা দিয়েছে আমি আশা করব যে সরকারের সমস্ত নির্দেশনা আপনারা মানবেন আমরা মানব সবাই মানব আমি আমার বক্তব্য না বাড়িয়ে পরম করুণাময়ের কাছে আমি আ আ বলে দোয়া চাচ্ছি এ কারोदय যে কাছে থাকিস না কাছে থাকিস না প্রশাসন নিষেধ করছে আমাদেরকে রক্ষা করে এবং এই আসমানে বালা অতি শক্তিরjate তুলেন এই দাবি আমরা সবাই করব বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালামু আলাইকুম ভাই বিসমিল্লা রহমান আজকে এই বিশেষ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আছেন বক্তব্য রাখলেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি উপজেলা মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম এখানে উপস্থিত কেশুরহাট পৌরসভার মাননীয় মেয়র শহীদুজ্জামান শহীদ উপস্থিত এই কেশুরহাটার কেশুরহাট পৌরসভার প্যানেল মেয়র থানা আওয়ামী লীগের সভসভাপতি ভাই উপস্থিত আমার কমিশনার বিন্দু উপস্থিত ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ সহ আমার পুলিশ ভাইরা সবাই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আল্লাহর অশেষ রহমতে এবং সরকারের আমি মনে করি যে সঠিক সিদ্ধান্তর কারণে আমাদের এই বাংলাদেশ ঘনবসতি একটা পূর্ণ দেশ এই দেশে আমরা আপ্রাণ চেষ্টা করে সরকারের তরফ থেকে বিভিন্নভাবে নির্দেশনার মধ্য দিয়ে আজকে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সজাগের মধ্য দিয়ে হয়তো এই রাজশাহী অঞ্চলে আমার পবা মোহনপুরে এই পর্যন্ত এই ধরনের মরণ মরণব্যাধি করোনা ভাইরাস আক্রান্ত হয়নি আমরা চাই যে আমাদের কষ্ট হলেও যে আমরা সরকারের নির্দেশ মোতাবেক চলব যে জানি যে এই নিম্ন আয়ের মানুষ আজকে এই মোহনপুরে এই কিছুক্ষণ পরে আমি ভ্যান চালক যারা এই ভ্যান চালায় শ্রমজীবী মানুষ তাদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে এবং আমি মোহনপুরের সব ইউনিয়নে ভ্যান চালক থেকে শুরু করে নিম্ন আয়ের যত মানুষ আছে ইনশাআল্লাহ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে তান তৎপরতা শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপর যে নির্দেশনা দিয়েছেন তার উপর ভিত্তি করে বলবো যে এই পব করে ইনশাল্লাহ আসি যতদিন আসি কোনো মানুষ না খেয়ে মরবে এরকম পরিস্থিতি হতে দেওয়া হতে দিব না এবং হবে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপ্রাণ আপনাদের পাশে থাকার যে কোনো দুর্যোগ মুহূর্তে আওয়ামী সরকার তথা আওয়ামী লীগের দল জনগণের পাশে থাকে এটিও কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ আমি মনে করি এই মোহনপুরের সন্তান হিসাবে আমার কাছে যখন এই সেলুনের কয়েকজন ভাইয়েরা আমার কাছে গেলেন আমি বললাম যে আমি শুধু তোমরা না গোটা মোহনপুরে আমার আনাচে কানাচে যত সেলুন আছে তোমরা লিস্ট করো এই লিস্ট ধরে ইনশাল্লাহ আমি তাদেরকে সরবরাহ করব। তবে একটা জিনিস আপনাদের কাছে মনে রাখতে হবে যে আমার শুধুমাত্র মোহনপুর উপজেলা নয় পবা একটা বিশাল এলাকা আমি গতকালকেও পবাতে কয়েকটা ইউনিয়নে দিয়েছি ইনশাল্লাহ পবা মাহনপুরের সকল মানুষকে সুরক্ষিত রাখতে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয় আমার পক্ষ থেকে করব আমার পাশে আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন হয়তো প্রশাসনের এই কিছুক্ষণ আগে বললেন যে একটু বাড়াবাড়ি হচ্ছে আমাদেরকে মারধর বা ইয়ে করেছে একটা জিনিস মনে রাখবেন তাদের কর্তব্য এই নিরাপত্তা বিধান করা এবং নিরাপত্তাটা কি আমাদের স্বার্থেই কিন্তু আমাদের স্বার্থে কিন্তু নিরাপত্তা বিশ্বে আজকে যে শক্তিধর রাষ্ট্র আমেরিকা ফ্রান্স ইতালি জাপান থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে বড় রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো এত নিরাপত্তা এত ডাক্তার এত আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও মৃত্যু কিন্তু তারা কমাতে পারছে না মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এই গতকালকে ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমাদের আমেরিকাতে কয়েক সপ্তাহের মধ্যে দুই লক্ষ মানুষ মারা যাবে আপনারা চিন্তা করবেন যে এত উন্নত রাষ্ট্র তারা কিন্তু রক্ষা করতে পারছে না আমরা আল্লাহর অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সঠিক নেতৃত্বের কারণে আজকে কিন্তু এই জনবহুল এক বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করতে পেরেছি এবং সত্যি আমি খুব খুশি হয়েছি আপনারা হয়তো তাদের কর্মসূচি বা প্রশাসনের কার্যক্রমে একটা কষ্ট পাচ্ছেন কিন্তু সারা বাংলাদেশকে সুরক্ষিত রাখতে আপনাদের নিরাপত্তা দিতে আজকে কিন্তু প্রশাসন পুলিশ থেকে ডাক্তার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা আমরা যা হয়তো রাতে ঘুমাই পুলিশের কিন্তু ঘুম নাই সারা রাতে ঘুম আছে দেখেছেন তারাও তো কিন্তু মানুষ এরাও কিন্তু মানুষ সারাক্ষণ কিন্তু আপনাদের পাশে আছে তো আমরা তাদেরকে সহায়তা করব এবং আমরা চাইব বিনা কারণে আমরা বাড়ির বাইরে বেরোবো না বিনা কারণে কোথাও যাবো না একটা জিনিস মনে রাখবেন আপনার যদি আল্লাহ না করুক আপনার যদি ভাইরাস হয় আপনার পিতাও আপনার পাশে দাঁড়াবে না আপনার ভাইও আপনার পাশে দাঁড়াবে না একটা করোনা রোগীর পৃথিবীতে ইতিহাস নাই বা বাংলাদেশে ইতিহাস নাই মারা গেলে যাওয়ার পরে তা বাপ বা ভাই যা কবরস্থানে কবর দিচ্ছে এটিও কিন্তু দৃষ্টান্ত নয় তাহলে কী মরণবাদী কী ছোঁয়াছে ব্যাধি দেখেন রক্তের টানেও তারা কিন্তু কবরস্থানে যাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব নিজেরা সুরক্ষিত রাখতে এবং আপনাদের মাধ্যমে প্রচার করবেন শুধু চাল নিয়ে না গ্রামে গঞ্জে যা প্রচার করবেন যে আমরা নিম্ন আয়ের মানুষ আমরা যদি কষ্ট করে সেফ থাকতে পারি আপনারা থাকবেন না কেন তা আমি বিনীত অনুরোধ করব সবার কাছে যে আপনারা বাড়িতে থাকবেন কাজ না হলে বাইরে বেরোবেন না আমরা প্রশাসন সহ আমরা যারা জনপ্রতিনিধি আছি ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব যে আপনারা বাড়িতে থাকলেও আপনাদের খাদ্যের নিরাপত্তা বিধান করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনে আপনারা জীবন জীবনের জন্য দানে কখনো ধন কমে না করোনা ভাইরাসের কারণে আজ খেটে খাওয়া মানুষের জীবন বিপদগ্রস্ত অনাহারে অধ্যাহারে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছে এই জনপদের মানুষ সীমাহীন এই কষ্টের মধ্যে আশার আলোর কথা শোনালেন পবা মোহনপুরের জনদরদী নেতা মাননীয় এমপি জনাব মোহাম্মদ আয়ন উদ্দিন তিনি আজ কেশুরহাটে মোহনপুরের সকল নরসুন্দরদের মাঝে খাদ্য বিতরণ করেন এবং বলেন মহান আল্লাহ তালার রহমতে পবা মোহনপুরের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য নিরাপত্তা দেওয়া হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কথা চিন্তা করে তিনি বলেন আপনারা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবেন না এই মরণ ব্যাধি হতে মুক্তির একমাত্র পথ সতর্ক ও সচেতন হওয়া তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেয়েও সঙ্কটপূর্ণ অবস্থা অতিক্রম করেছে বাংলার জনগণকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাও আপনাদেরকে নিয়ে আল্লাহর রহমতে এই সংকটাপূর্ণ অবস্থা অতিক্রম করবে ইনশাল্লাহ এ সময় উপস্থিত মোহনপুর উপজেলার চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম বলেন মোহনপুর উপজেলা একশো ছিয়াত্তরটি গ্রামের প্রতিটি গ্রামে গ্রামে আমি চষে বেড়াচ্ছি এবং মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি বিরতিহীনভাবে আমার এই কার্যক্রম চলবে তিনি বলেন আপনাদের সহযোগিতা এখন প্রয়োজন আর সেটা হলো নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যাবেন না এ সময় কেশুরহাট পৌরসভার সফল মেয়র জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ বলেন আমার সাধ্যমতো মাননীয় এমপি মহোদয়ের পরামর্শ ও সাহায্য নিয়ে এ জনপদের মানুষের কাছে চাল ডাল তেল সাবান ও মাস্ক যথেষ্ট পরিমাণে পৌঁছে দিয়েছি আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে